ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ঝামেলা ছাড়া কিভাবে হালিম প্যাকেট মিক্স দিয়ে হালিম তৈরি করতে হয় সেটা তৈরি করে দেখাবো। আর এটা খুবই সহজ, যারা ঝামেলার জন্য হালিম তৈরি করতে চান না তাদের জন্য একটি পারফেক্ট রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি রাঁধুনির একটি প্যাকেট নিয়ে নিয়েছি হালিম মিক্সের। এখন এখানে আমি খুলে নিব। এর ভিতরে দুইটা প্যাকেট থাকে, একটা হালিম মিক্স আর একটা হালিম মিক্সের মশলা। দেখুন আমি দুইটা প্যাকেটই বের করে নিয়েছি। ছোট প্যাকেটটা হালিমের মশলা আর বড় প্যাকেটটা হালিম মিক্স। এবার আমি প্যাকেটের মুখটা সাহায্যে কেটে নিব। এবার এটা আমি একটি মিক্সিং বোলে ঢেলে নিব। যাদের কাছে হালিম রান্না করাটা খুবই ঝামেলার মনে হয় তারা কিন্তু এমন একটি প্যাকেট হালিম মিক্স নিয়ে রান্না করতে পারেন এবং পরিবারের সকলের মন জয় করতে পারেন। আর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আর এখানে অল্প অল্প পরিমাণ দিয়ে এটা মিক্স করে নিতে হবে। আর রান্নার আগে অবশ্যই এই কাজটা করতে হবে। আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে, এতে করে এই মিক্সটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। দেখুন আমি খুব ভালোভাবে এটা করে নিয়েছি। আর এটা আমি আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। এদিকে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। আমি প্রায় 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে ভেজে নিব, অনেকটা বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। দেখুন আমি প্রায় বেরেস্তার মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি প্রায় 300 গ্রামের মতো চিকেন দিয়ে দিব। আর আমি হাড় মাংস সহ নিয়ে নিয়েছি। এখানে হাড় মাংস সহ দিলে ভালো হবে, চাইলে শুধু মাংস দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই পেঁয়াজ বেরেস্তার সাথে আমি চিকেনটাকে 5 মিনিটের মতো ভেজে নিব। এর ভিতরে আমি মশলাটা দিয়ে দিব। আমি এখান থেকে 1 চামচ পরিমাণ মশলা উঠিয়ে রেখেছি, আমি রান্নার শেষে ওটা ইউজ করব, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন এই মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি 5 মিনিট কষিয়ে নিব, এতে করে পেঁয়াজ বেরেস্তার এই মশলার একটি ফ্লেভার খুব সুন্দর মতো মাংসের সাথে মিশে যাবে। দেখুন আমার খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এখানে চাইলে শুকনো মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন, কারণ প্যাকেট মশলা দিয়ে রান্না করা হচ্ছে, সেহেতু না দিলেও হবে, কারণ আমরা একটু ঝাল পছন্দ করি, সেজন্য ঝালটা একটু পরিমাণ করে আমি বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিব সামান্য একটু পানি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই প্যাকেট মশলায় কিন্তু ঝাল এবং লবণের পরিমাণটা একটু কম থাকে, সেক্ষেত্রে বুঝে শুনে ঝাল এবং লবণটা টেস্ট অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। ঢাকনাটা খুলে আমি মাঝে মধ্যে এটা নেড়েচেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। চিকেন থেকে যদি পানি উঠে না আসে সেক্ষেত্রে সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে দিবেন, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং অল অপশনটি অবশ্যই ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আর এখানে অবশ্যই গরম পানিটা দিয়ে দিতে হবে, এতে করে এর টেস্টটা খুব ভালো আসবে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। দিয়ে একটু মশলার সাথে পানিটা মিলিয়ে দিতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা ফুটতে দিব। এদিকে দেখুন এই মিক্সটা রেডি হয়ে গিয়েছে।
আমি আবারও একটু মিলিয়ে নিব। এ পর্যায়ে দেখুন পানিটা ফুটে এসেছে, এর ভিতরে আমি হালিম মিষ্টিটা ঢেলে দিব। খুব ভালোভাবে এ পর্যায়ে সব কিছুর সঙ্গে মিলিয়ে নিতে হবে, আর এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব 15 থেকে 20 মিনিট। আর অবশ্যই ঢাকনাটা খুলে মাঝে মধ্যে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে, যেহেতু ডাল চাল অনেক কিছুর মিশ্রণ আছে, সেহেতু তলে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই মাঝে মধ্যেই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে। প্রায় হয়ে এসেছে হালিম রান্নাটা। এ পর্যায়ে আমি আগে থেকে যে মশলাটা উঠিয়ে রেখেছিলাম সেটা এ পর্যায়ে দিয়ে দিব। আর এ পর্যায়ে চাইলে লবণটা টেস্ট করে আবারও কিছুটা দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিয়েছিলাম। এখন আমি হালিমটাকে বাগার দিয়ে নিব, আর এই বাগারটা দিলে একটা শাহি ফ্লেভার আসবে, একদম দোকানের মতো ফ্লেভার বের হবে। আমি আলাদা একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে দিব 5-6টি শুকনা মরিচ, আমি একটু শুকনা মরিচটা তেলের সঙ্গে একটু ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেভাবে আমরা বাগার দিই ঠিক সেভাবেই ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আমি 1/2 চা চামচ পরিমাণ সরিষা ইউজ করব, আর সরিষাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। দেখুন আমি সরিষাটা দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে সরিষাটা ফুটে এলে আমি হালিমের ভিতরে এটা দিয়ে দিব। এবার এটা হালিমের ভিতরে ঢেলে দিব, দিয়ে খুব ভালো মতো এর সঙ্গে মিলিয়ে নিব। আর 1 মিনিট মতো এটা খুব ভালোভাবে রান্না করে নিব। আর একটা কথা, এই হালিম রান্নাটা কিন্তু একদম মিডিয়াম লো হিটে রান্না করতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। এবার আমি পরিবেশন করে দিব। দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি পরিবেশন করে দিব। পরিবেশনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আর এখানে যার যার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিলেই হবে। এবার যে দিয়ে দিব কাঁচামরিচ, চাইলে কাঁচামরিচটা স্কিপও করতে পারেন, কারণ কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। দিয়ে দিব শশা কুচি, আমি আমার পছন্দ অনুযায়ী এটা সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, আর অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু দিতেই হবে, এতে করে শাহী একটা ফ্লেভার বের হবে। দিয়ে দিব আদা কুচি, আর এখানে আদা কুচিটাও কিন্তু দিতে হবে, স্কিপ করা যাবে না। দিয়ে দিব লেবু, আর হালিমে তো লেবু দিতেই হবে। এই তো আমার সাজানো হয়ে গিয়েছে, দেখুন কতটা ইয়াম্মি দেখাচ্ছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।